সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। বাসায় অবস্থান করছো এবং পূর্বের অনলাইন ক্লাসগুলোতে যে সকল পাঠ আমি অনুশীলন করিয়েছি তা তোমরা বাসায় অনুশীলন করছো। আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি। আজকে মূলত আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ের নবম অধ্যায় শতকরা নিয়ে আলোচনা করব। আজকের পাঠ্যাংশ মূলত শতকরা মুনাফার হার নির্ণয়, বিক্রয় মূল্য নির্ণয়, ঋণ বা আসল নির্ণয় নিয়ে আলোচনা করা হবে। আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের সাথে যুক্ত আছি রঞ্জন চন্দ্র দাস, সহকারী শিক্ষক, লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আজকের পাঠ থেকে মূলত তোমরা কোন কোন বিষয়গুলো শিখতে পারবে, জানতে পারবে, যে শতকরা মুনাফার হার নির্ণয় করতে পারবে, ঋণের পরিমাণ বা আসল নির্ণয় করতে পারবে, বিক্রয় মূল্য নির্ণয় করতে পারবে। তাহলে ব্যবহারিক সমাধানে যাওয়ার পূর্বে আমরা এই সংশ্লিষ্ট উদ্দীপকটি পড়ে নিই, যে আয়েশা বেগম কৃষি ব্যাংক থেকে 12% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে প্রথম বছর পর 1440 টাকা মুনাফা দিলেন। দেখো, এখানে বিষয়টি ছিল যে আয়েশা বেগম কৃষি ব্যাংক থেকে 12% মুনাফায় কিছু টাকা ঋণ নিলেন। তাহলে কিছু টাকা বলতে এখানে আসল আসলকে নির্দেশ করছে। প্রথম বছর পর তিনি 1440 টাকা কি দিয়েছেন, মুনাফা দিয়েছেন। মুনাফার হার 12% বলতে কি বুঝো? আয়েশা বেগম কত টাকা ঋণ নিয়েছিলেন বা আসলের পরিমাণ কত? তিনি ঋণের টাকা দিয়ে গাভী ক্রয় করে 2 বছর পর 25% লাভে বিক্রয় করলেন, গাভীটির বিক্রয় মূল্য কত? তাহলে এই উদ্দীপকের আলোকে তিনটি প্রশ্ন রয়েছে। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখে নিই যে এই উদ্দীপকের আলোকে এই প্রশ্নগুলো কিভাবে আমরা সমাধান করব। তাহলে তোমরা সকলেই জানো যে 12% মুনাফার হার বলতে, বার্ষিক মুনাফার হার 12% বলতে যে 100 টাকায় 1 বছরের মুনাফা 12 টাকা, এটি বোঝাচ্ছে। এরপরে রয়েছে মুনাফার পরিমাণ নির্ণয়। মানে মুনাফা নির্ণয়ের সূত্র হচ্ছে, দুঃখিত এখানে হবে আসল, অর্থাৎ আসল নির্ণয়ের সূত্র হচ্ছে বার্ষিক মুনাফা গুণ 100 ভাগ বার্ষিক মুনাফার হার। এখানে বার্ষিক মুনাফার হার রয়েছে 12%, বার্ষিক মুনাফার পরিমাণ রয়েছে 1440 টাকা। তাহলে আসল সমান, এখানে মুনাফা না হয়ে হবে আসল, আসল সমান বার্ষিক মুনাফা গুণ 100 ভাগ বার্ষিক মুনাফা হার, 1440 গুণ 100 ভাগ 12। তাহলে আমরা যদি ভাগ করি, যেমন এখানে যদি আমি 100 এবং 12কে ভাগ করি, তাহলে 4 দিয়ে ভাগ করলে এখানে থাকবে 3 এবং এখানে থাকবে 25, এবং 4 দিয়ে যদি 3 দিয়ে আবার 1440 কে যদি ভাগ করা হয়, তাহলে 3 চারা 12, 3 চারা 12, 4 5 20, অর্থাৎ 1440 এবং 100 গুণফলকে যদি আমরা 12 দিয়ে ভাগ করি, তাহলে আমরা পাবো 12,000 টাকা, অর্থাৎ আসলের পরিমাণ 12,000 টাকা। খনম হতে প্রাপ্ত আয়েশা বেগমের ঋণের পরিমাণ বা আসলের পরিমাণ বা মূলধনের পরিমাণ হচ্ছে 12,000 টাকা। তাহলে 25% লাভে তিনি, আমি প্রশ্নটা যদি আরেকবার দেখে নেই, দেখো শিক্ষার্থী বন্ধুরা, যে তিনি
কত টাকা ঋণ নিয়েছিলেন, 12,000 টাকা ঋণ নিয়েছিলেন। তিনি ঋণের টাকা দিয়ে গাভী ক্রয় করে 2 বছর পর 25% লাভে বিক্রয় করলেন। দেখো যে ঋণের টাকা, যত টাকা ঋণ নিয়েছিলেন তা দিয়ে তিনি কয়টি গাভী কিনেছেন, 2টি গাভী কিনেছেন, সরি গাভী কিনেছেন, এবং সেটি আবার 2 বছর পর 25% লাভে বিক্রয় করলেন। তাহলে গাভীটির বিক্রয় মূল্য কত? তাহলে আমরা খ নং হতে পেলাম আয়শা বেগমের ঋণের পরিমাণ 12,000 টাকা, তিনি 25% লাভে বিক্রয় করেছেন। তাহলে 25% লাভে বিক্রয় মূল্য বলতে 100 টাকায় 25 টাকা লাভ। তাহলে 25 টাকা লাভে বিক্রয় মূল্য হচ্ছে 100 যোগ 25 = 125 টাকা। তাহলে এখানে যখন বিক্রয় মূল্য 125 টাকা, তাহলে ক্রয় মূল্য ছিল অবশ্যই 100 টাকা। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 125 টাকা, ক্রয় মূল্য 1 টাকা হলে 100 ভাগের 125 টাকা, এবং ক্রয় মূল্য 12,000 টাকা হলে বিক্রয় মূল্য আরো বেশি হবে। তাহলে এক্ষেত্রে 125 এবং 12,000 এর গুণফলকে যদি 100 দিয়ে ভাগ করা হয়, অথবা এখানে 2টি শূন্য এবং এখানে 2টি শূন্য যদি বাদ দেওয়া হয় বা ভাগ করে বাদ দেওয়া হয়, তাহলে এখানে থাকবে 125 গুণ 120, অর্থাৎ 15,000 টাকা। অর্থাৎ যে পণ্যটির ক্রয় মূল্য 12,000 টাকা ছিল, সেটি 25% লাভে 15,000 টাকায় কি করা হয়েছে, বিক্রয় করা হয়েছে। পরবর্তী আরেকটা উদ্দীপক আমরা দেখে নিই, যে মুনতাসির 50,000 টাকা ঋণ নিয়ে 8 বছর পর 98,000 টাকা পরিশোধ করলেন। এই অঙ্কটি মূল টেক্সট বইয়ে রয়েছে এবং তার আলোকে এখানে একটি যোগ্যতা ভিত্তিক অঙ্ক তৈরি করা হয়েছে, এবং এই উদ্দীপকের আলোকে মোট 3টি প্রশ্ন এখানে তৈরি করা হয়েছে। তাহলে মুনতাসির অতিরিক্ত কত টাকা পরিশোধ করে, সে কত হার মুনাফায় ঋণ নেয়, অর্থাৎ শতকরা মুনাফার হার কত, মুনাফার হার 8% হলে তাকে কত টাকা কম পরিশোধ করতে হতো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো দেখে নেওয়া যাক এই উদ্দীপকের আলোকে যে 3টি প্রশ্ন রয়েছে সেটি কিভাবে আমরা সমাধান করতে পারি। তাহলে ক ছিল যে মুনতাসির ঋণ নিয়েছিলেন, মোট অতিরিক্ত কত টাকা সে পরিশোধ করেছিল। তাহলে সে ঋণ নিয়েছিল 50,000 টাকা এবং 8 বছর পর সে পরিশোধ করলো 98,000 টাকা। তাহলে সে অতিরিক্ত কত পরিশোধ করলো, 98,000 থেকে যদি আমরা 50,000 টাকা বাদ দিই তাহলে থাকবে 48,000 টাকা। অর্থাৎ মুনতাসির 50,000 টাকা ঋণ নিয়ে 8 বছর পর সে মোট 98,000 টাকা পরিশোধ করছে, অর্থাৎ অতিরিক্ত সে পরিশোধ করলো 48,000 টাকা। তাহলে শতকরা মুনাফার হার নির্ণয়ের সূত্র হচ্ছে মুনাফা গুণ 100 ভাগ সময় গুণ আসল, অথবা আসল গুণ সময়। তাহলে এখানে আসল হচ্ছে 50,000 টাকা, মুনাফা হচ্ছে 48,000 টাকা, এবং সময় হচ্ছে 8 বছর। তাহলে এই এই সূত্রের আলোকে যদি আমরা মানগুলো বসাই, যে মুনাফা 48,000 টাকা গুণ 100, আসল 50,000 টাকা এবং সময় হচ্ছে 8 বছর, তাহলে এর ভিত্তিতে এখানে মোট 4টি শূন্য রয়েছে। তাহলে এখান থেকে 2টি শূন্য এবং এখান থেকে 2টি শূন্য যদি আমরা বাদ দিই তাহলে এখানে থাকবে আর বাকি 2টি শূন্য। এখান থেকে 2টি শূন্য যদি এখান থেকে 2টি শূন্য বাদ দেওয়া হয় তাহলে এখানে থাকবে 5, এখানে থাকবে 480 এবং নিচে থাকবে 8। তাহলে 8 দিয়ে যদি 480 কে ভাগ করা হয় তাহলে 6 8 48, 60 হবে, এবং 5 দিয়ে যদি 60 কে ভাগ করা হয় তাহলে থাকবে 12। অর্থাৎ শতকরা মুনাফার হার 12% বা 100 টাকায় 1 বছরে মুনাফা হবে 12 টাকা বা 12%। এরপর গতে বলা হয়েছে যে মুনাফা কত টাকা, তাহলে যদি মুনাফার হার আমরা প্রশ্নটা আরেকবার দেখে নিই, এখানে বলা হয়েছিল মুনাফার হার যদি 8% হয় তাহলে তাকে কত টাকা কম পরিশোধ করতে হবে। তাহলে এখানে আমরা শতকরা মুনাফার হার নির্ণয় করেছিলাম 12% বা 12 টাকা, তাহলে এর স্থলে যদি কমে 8% হয় তাহলে শতকরা কত টাকা লাভ বা ক্ষতি হবে। তাহলে এখানে আসল হচ্ছে 50,000 টাকা, মুনাফার হার হচ্ছে 8%, সময় হচ্ছে 8 বছর। তাহলে মুনাফা সমান কি, আসল গুণ সময় গুণ শতকরা মুনাফার হার ভাগ 100। তাহলে এখানে আসল হচ্ছে 50,000 টাকা, সময় 8 বছর, এবং
শতকরা মুনাফার হার কমে 12% থেকে হয়ে গেল 8%, তাহলে 8 টাকা গুণ 100, তাহলে এখান থেকে 2টো 0 আর এখান থেকে 2টো 0 যদি বাদ দেওয়া হয় তাহলে এখানে থাকবে 500, আর এখানে গুণ থাকবে 500 × 8 × 8। দেখো এখানে 2টি 0 রয়েছে, এই 2টো 0 এবং এই 2টো 0 যদি বাদ দেওয়া হয় তাহলে এখানে থাকবে 500 এবং 8 × 8, তাহলে মোট দাঁড়ালো 32,000 টাকা। অর্থাৎ মুনাফার হার 8% হলে মুনতাসিরকে কম পরিশোধ করতে হলো, তাহলে সে 50,000 টাকা ঋণ নিয়ে 48,000 টাকা মুনাফা দিয়েছিল। তাহলে 12% জায়গায় যদি 8% কি হয় সুদের হার হয়, তাহলে তাকে আরো কম কত পরিশোধ করতে হলো? তাহলে সে পূর্বে পরিশোধ করেছিল মুনাফা 48,000 টাকা, বর্তমানে মুনাফার হার 8% হলে তাকে পরিশোধ করতে হচ্ছে 32,000 টাকা। শুনুন, তাকে কম পরিশোধ করতে হচ্ছে 16,000 টাকা। তাহলে যদি মুনাফার হার 12% থেকে কমে 8% হয়, তাহলে তাকে কি করতে হবে? 16,000 টাকা কম পরিশোধ করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো, কিভাবে আমরা আসল শতকরা মুনাফার হার এবং মুনাফার পরিমাণ নির্ণয় করলাম, এবং সাথে মুনাফার হার যদি হ্রাস পায় বা বৃদ্ধি পায় তাহলে আমাদের লাভ ক্ষতির পরিমাণে কিভাবে পরিবর্তন ঘটে সেটি আমরা দেখলাম। তো আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো, এবং অধিক সময় মনে রাখার জন্য তোমরা অবশ্যই এই বিষয়গুলো বাসায় পুনঃ পুনঃবার অনুশীলন করবে, বারবার অনুশীলন করবে, এবং সূত্রের মাধ্যমে কিভাবে এটি সমাধান করা যায়, তোমাদের যদি মনে হয় যে এটি ছাড়াও তোমরা অন্য কোনো উপায়ে করতে পারবে তাহলে অবশ্যই সেটি গ্রহণযোগ্য হবে যদি যৌক্তিকভাবে সে সমাধান করা হয়। তাহলে আজকের জন্য এতটুকুই, তোমাদেরকে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং অবশ্যই আজকের যে পাঠটি পড়ানো হলো সেটি অবশ্যই বাসায় বারবার তোমরা অনুশীলন করবে। সকলকে ধন্যবাদ, আজকে এখানেই শেষ করছি, ভালো থাকবে সকলে।